আরো জানাতে চট্টগ্রামের পাহাড়তলি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। বন্ধ করলো বাংলাদেশে আপাতত চালের সংকট হওয়ার কোনো শঙ্কা নেই বলে বলছেন সাধারণ ব্যবসায়ীরা। বর্তমানে চট্ট বাংলাদেশে বিভিন্ন গুদাম এবং মোকামে পর্যাপ্ত পরিমাণ চাল বোঝাতে আমরা কথা বলি একটু সাধারণ সাবেক সাধারণ সম্পাদক নিজাম ভাই, আপনি জানতে চাইবো এই মুহূর্তে যদি ভারত চাল রপ্তানি বন্ধ করছে সংকট কবার হওয়ার কোনো শঙ্কা আছে কিনা? না, আমাদের বাংলাদেশে যে পরিমাণ এই বছর চাউল উৎপন্ন হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশে প্রচুর চাউল আমদানি করে সরকার যে গুদামে স্টক আছে এবং আমাদের যে পাবলিকের কাছে যে মাল আছে আরও এক বছরের ভিতরে খাদ্যের কোনো সংকট দেখা দেবে বলে আমি মনে করি না। যদি এখানে একটা কথা আছে, আমাদের দেশে ইদানিং দেখা গেছে কিছু কর্পোরেট গ্রুপ বিভিন্নভাবে চাউল মজুত করে এবং অসাধু ব্যবসায়ীর মাধ্যমে কিছু বাউলে চাউলের চাউল সংকট করার সৃষ্টি করে। এটার থেকে যদি গভর্নমেন্ট একটু মনিটরিং রাখে ইনশাআল্লাহ চাউলের কোনো সংকট হবে না। প্রচুর চাউল আছে সরকার এবং বেসরকারিভাবে দেশে প্রচুর চাউল আছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সাবেক চাল পাহাড়তলি চাল ব্যবসায়ী সাবেক সাধারণ সম্পাদক নিজামুদ্দিনের সাথে। তিনি আমাদেরকে বলছেন এই মুহূর্তে চালের কোনো সংকট নেই, যেহেতু আপনার জানেন যে সর্বশেষ যে আমন মৌসুম ছিল সরকার বোরো মৌসুম, সরকার সে বোরো মৌসুমে অন্তত প্রায় 10 লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করেছে, এমনকি বিদেশ থেকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ চাল আমদানি হয়েছে, যে কারণে ভারত চাল রপ্তানি বন্ধ করলো বাংলাদেশে কোনো সংকট এই মুহূর্তে হবে না, দাম বাড়বে না। তবে বারবার যেটি বলা হচ্ছে সেটি হলো কিছু শিল্প প্রতিষ্ঠান কিছু কর্পোরেট হাউস কিন্তু চাল কেনে মোকাম থেকে, তখন তারা চেয়ে চালের দামটি বাড়িয়ে দেয়, তখন যে যেন কারসাজি না চলে এক্ষেত্রে সরকার এবং প্রশাসনকে এখনই তদারকি করতে হবে, কোনো মোকাম থেকে যেন কেউ চাল মজুত করতে না পারে, কোনো গুদামে যেন চাল মজুত করতে না পারে, বিশেষ করে শিল্প গ্রুপগুলো যেন মোকাম থেকে বেশি কম দামে চাল কিনে বেশি দামে বিক্রি কোনো চেষ্টা করতে না পারে, তাহলে কিন্তু সংকট হওয়ার সংখ্যা নেই। আরেকটি কথা বলে বাংলাদেশ শুধু কিন্তু ভারত থেকে চাল আমদানি করে না এককভাবে, বাংলাদেশ কিন্তু ভিয়েতনাম, কম্বোডিয়া এবং থাইল্যান্ড থেকে কিন্তু চাল আমদানি করে। এক্ষেত্রে ভারত চাল রপ্তানি বন্ধ করলো বাংলাদেশে কোনো সংকটের সংখ্যা নেই। এবং আরেকটি বিষয় হলো সামনে কিন্তু এখন কিন্তু আমন মৌসুম আসছে, এখন আমনের চারা রোপণ হচ্ছে, আগামী অক্টোবর মাসের মধ্যে সে আমন ধানও কিন্তু যদি পরিবেশ প্রতিকূল থাকে অনুকূল থাকে তাহলে সে আমন ধানও কিন্তু চলে আসবে। আপনি জানেন গত পরপর আমন এবং বোরো মৌসুম দুটি ধানই বাম্পার ফলন হয়েছে বাংলাদেশ, যেহেতু আবহাওয়া অনুকূল ছিল এবং সরকার নানা কৃষি ব্যবস্থাপনা নিয়েছে, যে কারণে পর্যাপ্ত পরিমাণ চাল আমদানি ছাড়াও মজুত করে তুলছে। আমি আরেকটি তথ্য বলি, যেখানে গত অর্থ বছরে বাংলাদেশকে আমদানি করতে হয়েছিল প্রায় 26 লাখ মেট্রিক টন চাল, এবার সেখানে আমদানি করতে হয়েছে 8 লাখ মেট্রিক টন মাত্র, অর্থাৎ সরকার কিন্তু চালের উৎপাদন বাড়িয়ে আমদানিটি কমেছে কমিয়ে আনছে। তো বলা চলে ভারত চাল রপ্তানি বন্ধ করলো বাংলাদেশে এই মুহূর্তে চালের কোনো সংকট নেই, দাম বাড়ার কোনো সংখ্যা নেই, তবে সরকার এবং প্রশাসনকে মজুদ এবং মোকাম এবং শিল্প গ্রুপকে মনিটরিং করতে হবে, তারা যেন কোনো অবৈধ মজুদ করতে না পারে এবং শিল্প গ্রুপগুলি যেন কম দামে চাল বেশি দামে বিক্রি করার জন্য তারাও মজুদ করতে না পারে, সেটি যদি তদারকি করা হয় তাহলে চালের দাম বাড়ার কোনো সংখ্যা নেই এবং কোনো সংকটের সৃষ্টি হবে না। তো বলা চলে ভারত চাল রপ্তানি বন্ধ করলো এই মুহূর্তে যে পরিমাণ চাল মজুত রয়েছে বাংলাদেশে কোনো সংকটের সংখ্যা নেই এবং যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা যেন আতঙ্কিত না হয় বেশি চাল না কিনে, সেটা বলছেন ব্যবসায়ীরা। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পাহাড়তলি বাজারে।